রাজধানীর ওয়ারিতে এবার আগুনে পুড়ল একটি বহুতল ভবন, পুড়ে ছাই হয়ে যায় ভবনে থাকা একটি বেবি শপ। ফায়ার সার্ভিস জানায় হঠাৎ বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরণের পর আগুন লাগে সাততলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সোমবার রাত 1:55, রাজধানীর ওয়ারিতে হঠাৎই বিকট শব্দে ঘটে ট্রান্সফরমার বিস্ফোরণ। এরপরে পাশে থাকা সাততলা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার একটি বেবি শপে লেগে যায় আগুন, পুড়ে যায় সব মালামাল। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট, পরে আরও 7টি ইউনিট যুক্ত হয়ে চালায় আগুন নির্বাপনের কাজ। 40 মিনিটের চেষ্টায় আসে আগুন নিয়ন্ত্রণ। স্থানীয়রা বলছেন, ট্রান্সফরমার বিস্ফোরণ থেকেই ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এটা ব্লাস্ট হওয়ার পর সাথে সাথে আমাদের এসিতে ঢুকে গেছে এই বিল্ডিং। তখন এটা ব্লাস্ট হয়েছে, আমি তখন এটা হওয়ার পরই তো সাথে সাথে আমাদের দোতলা শেষ হয়ে গেছে। হঠাৎ করে ধোঁয়া আসতেছে, ধোঁয়া কোথা থেকে আসলো দেখ, আমি ছাদে গেছি, ছাদে যাওয়ার পর দেখি যে আমাদের এখানে বেবি শপের ভিতর থেকে ধোঁয়াগুলো আসতেছে এবং ওইখান থেকে একটা জিনিস পড়ছে। ফায়ার সার্ভিস বলছে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, তবে সঠিক কারণ তদন্তের পরেই জানা যাবে বলে জানায় তারা। আমরা প্রাথমিকভাবে যতটা জানতে পারছি এক পাশে একটা ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে, ওটা তো আগুনের সূত্রপাত, তবে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।